19 নম্বর পৃষ্ঠা কি আছে বলতে পারবেন? হ্যাঁ, একটু বইটা উল্টান, দেখেন আপনারা একটু বইটা। আমরা সবার প্রথমে পেলাম যে একটা সূচিপত্র আছে, হ্যাঁ, এই সূচিপত্রে পুরো বইটাতে কি কি আছে এটা দেওয়া আছে। তারপরে আছে পৃষ্ঠা 3, সেখানে ফ্রি কাউন্সিলিং এর কিছু বিষয় লেখা আছে, যদিও এখন এগুলো আপনারা যে কেউ ফ্রি কাউন্সিলিং করতে পারবেন, শুধু রেজিস্ট্রেশনটা করাতে হবে। তারপরে আছে যে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স ডিটেক্ট করার জন্য কোন কোন পরীক্ষাগুলো সাধারণত করে থাকি। এখানে বিশেষ করে হোমা আইআরের কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, তাই না? হোমা আইআর শোনেননি কে কে? আপনারা শোনেননি, তাহলে নতুন অনেকে এসেছেন। হোমা আইআর আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স এটাকে ডিটেক্ট করার জন্যে এই টেস্টটা করানো হয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, দেখা যাচ্ছে যে ডায়াবেটিস আপনার যখন আপনার ডাক্তার কাছে আপনি যান, যেমন অনেক সময় দেখা যাচ্ছে চোখের সমস্যা বা চুলকানির সমস্যা বা কোনো কারণে ডাক্তার দেখাতে গিয়েছেন, ডাক্তার বলল না আপনার ডায়াবেটিস থাকতে পারে, তো পরীক্ষা দিয়েছে ধরা পড়েছে আপনার ডায়াবেটিস। অনেক সময় আমরা এটা জানি না কবে থেকে রোগটা শুরু হয়েছে, তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে রোগ যতদিন শুরু হয়েছে এবং রোগ যতদিনে ধরা পড়েছে এর ভিতরে একটা দীর্ঘ সময় আমরা জানতামই না যে আমার ডায়াবেটিস আছে, এরকম জানেন কি না? হ্যাঁ, ঘটনা এরকম হয়েছে না অনেকে? তখন আমি বলছি যে যেদিন থেকে ডায়াবেটিস শুরু হয়েছে সেটা তো অনেকে জানে, অনেকে জানে না, ঠিক কবে শুরু হয়েছে আমরা কেউ জানি না। হয়তো কোনো কারণে অসুবিধা হয়েছে, পরীক্ষা করেছি, ধরা পড়েছে ডায়াবেটিস, কিন্তু কবে শুরু হয়েছে এটা কেউ জানে না। কিন্তু ঠিক এক্স্যাক্টলি কবে শুরু হয়েছে একথা ডাক্তারও জানে না, রুগীরাও জানে না, কিন্তু আমরা একটা ধারণা করছি যে ডায়াবেটিস যেদিন থেকে শুরু হয়েছে তারও 10 থেকে 12 বছর আগে থেকে এইটা রোগটা হওয়ার প্রক্রিয়াটা শুরু হয়েছে। বুঝতে পেরেছেন? রোগটা হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আপনি যদি ইনসুলিন রেজিস্ট্যান্স পরীক্ষা করান, প্রাইমারি স্টেজে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি ডিটেক্ট করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি ভবিষ্যতে রিস্ক আছেন কি না সেটা আগেই বুঝতে পারবেন। মানে 10-12 বছর পর আপনার ডায়াবেটিস হবে কি না, 5-7 বছর পরে হবে কি না সেটা আগেই জেনে ফেলতে পারবেন। তাহলে শুধু যে ডায়াবেটিস থেকে আপনি রক্ষা পাবেন তা না, যদি আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে নিয়ন্ত্রণ করতে পারি, মেটাবলিক সিন্ড্রোমটাকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা হৃদরোগ, রক্তনালীতে চর্বি জমে যাওয়া, লিভারে চর্বি জমে যাওয়া, ভবিষ্যতে কিডনি নষ্ট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়, এছাড়াও অন্যান্য যতগুলো মডার্ন ডিজিজ আছে তার ভিতরে বাতের ব্যথা তো আছেই, ইনফ্লামেশন, বিশেষ করে অ্যাজমা, অ্যাজমার একটা ইয়াটা হলো ইনফ্লামেশন থেকে অ্যাজমাটা হয়। অ্যাজমার মেইন যে মেকানিজম সেটার ভিতরে ইনফ্লামেশনটা হচ্ছে প্রিডমিনেন্ট, ইনফ্লামেটরি ডিজিজ, অ্যাজমা একটা ইনফ্লামেটরি ডিজিজ। ঠিক একই রকম লো গ্রেড ইনফ্লামেশনগুলো ভবিষ্যতে আস্তে আস্তে রক্তনালীতে চর্বি জমাতে সহায়তা করে, রক্তনালীতে চর্বি জমার কারণেই কিন্তু হার্টে আপনার অ্যাটাক হয় এবং ব্রেনে স্ট্রোক করে, এমনকি চোখেও স্ট্রোক করে, পায়েও স্ট্রোক করতে পারে, শরীরের অনেক জায়গাতেই স্ট্রোক করতে পারে। যদি আমার ব্লাডের অ্যাসিডিটি থাকে, ব্লাডে যদি ইনফ্লামেশন থাকে, আপনি বসেও না অথবা এক সাইডে দাঁড়ান, আপনার পিছনে কেউ আছে এটা চিন্তা করতে হবে আপনাকে। হ্যাঁ, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন, ইনফ্লামেশনের কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্ট ইটসেলফ ইনফ্লামেশন করতে পারে, একটা আর একটাকে বাড়িয়ে তোলে। বলে আবার ইনফ্লামেশন কি, হোমায়ার থেকে কোথায় ইনসুলিন রেজিস্ট্যান্স, এখন আবার ইনফ্লামেশন? ইনফ্লামেশন হচ্ছে প্রদাহ, সহজভাবে বলতে গেলে আপনার যখন ধরেন আপনি হুন্ডা চালাচ্ছেন, হুন্ডা চালাতে গিয়ে হ্যাঁ পড়ে গেলেন, হাঁটু ছুলে গেল, এই হাঁটু ছুলে গেল তাহলে কি হবে, ওই জায়গাটা ক্ষতের সৃষ্টি হবে, ওই জায়গাটা ব্যথা করবে, ওই জায়গাটায় পানি আসবে, ওই জায়গাটা লাল হয়ে যাবে, বুঝতে পারছেন, এবং পরবর্তীতে হয়তো ইনফেকশন হবে, জায়গাটা একটু ফুলে যাবে। তো ইনফ্লামেশন মানে প্রদাহ, এক ধরনের প্রদাহ, এটা এক ধরনের প্রদাহ, এটা যখন ভেতরে হয় আমরা দেখি না, আর ইনফ্লামেশন যখন অনেক বেশি হয়
সেটার কারণে মানুষ মারাও যেতে পারে। যেমন আপনারা কোভিডে দেখেছেন সাইটোকাইন স্টর্ম, এই যে ইনফ্লামেটরি একটা ঝড়, এইটা কারণে অনেকে মারা গেছে পরবর্তীতে, মানে হাইপার রেসপন্স। তো ইনফ্লামেশনটা মারাত্মকও হতে পারে, লো গ্রেড হতে পারে, এটার কারণে জীবন নাশও হতে পারে। তো লো গ্রেড ইনফ্লামেশন ভয়ঙ্কর এই কারণে, এই যে আপনাদেরকে ঘুন পোকা বলা হচ্ছে, সাইলেন্ট কিলার, কাকে কাকে বলা হচ্ছে, ডায়াবেটিস একটা সাইলেন্ট কিলার, ব্লাড প্রেশার একটা সাইলেন্ট কিলার। অনেক ক্ষেত্রে আমরা প্রেশার না মেপে, অনেক ক্ষেত্রেই অনেক বেশি না বাড়লে প্রেশার বলতে পারি না যে ব্লাড প্রেশার কত বা কি বা আছে কি না বা প্রেশার হয়েছে কি না, ঠিক আছে? তো যাই হোক, আমাদের তো সময় হয়ে গেছে, তা আমরা আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটা শুরু করি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আর ধন্যবাদ জানাচ্ছি এটাই যে আপনারা সময় মতো এসে পড়েছেন এবং দেখেন ঠিক 9টার আগেই সবাই চলে এসেছেন এবং আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে ডিসিপ্লিনের সঙ্গে বসে গেছেন, কেউ কোনো শব্দ করছেন না। আশা করি যে এই ধরনের অডিয়েন্স হলে আমাদেরও ভালো লাগে এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং কোনো শব্দ করার দরকার নেই, সাইড টক করার দরকার নেই, বাট আমি কিছু জিজ্ঞেস করলে বলিয়েন, হ্যাঁ সেটা বলা যাবে, আবার বোবা হয়ে যেন না, ঠিক আছে? আর আমরা প্রোগ্রামটাকে ভাগ করেছি, আমি প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলবো, এরপর একটা পুরো সেশন হবে, আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বইটা পুরোপুরি বুঝিয়ে দিতে মোটামুটিভাবে আর কি, সব সম্ভব না। দেখুন আজকে আমরা আপনাদের এখানে শেখাতে ডাকিনি, করণীয় সম্পর্কে বলবো যে আপনার কী অসুবিধা, কী করণীয়, ঠিক আছে? তাহলে এই আরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে ভিডিও দেখতে হবে, কারণ একদিনে সব নলেজ দেওয়া সম্ভব না। আমাদের এখানে 878 ভিডিও আছে আমার চ্যানেল ইউটিউব চ্যানেলে, তো এগুলো আপনি দেখতে থাকবেন, শিখতে থাকবেন। আর মানার বেলায় আসলে সহজ, যে আপনি যেই খাবারটা, যেমন যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়া যাবে, যাদের হোমা আইআর বেশি থাকবে বা যাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকবে বা যাদের টিজিএইচডিএল রেশিও আপনার বেশি থাকবে, তাদেরকে আমরা বলবো যে আপনাদেরকে এখন ফ্যাট অ্যাডাপ্টেশন করে তারপর ফাস্টিংয়ে যেতে হবে। তাহলে ফ্যাট অ্যাডাপ্টেশন করতে হলে আমাদেরকে সহজভাবে যে পৃষ্ঠা নাম্বার 7, হ্যাঁ এই বইয়ের পৃষ্ঠা নাম্বার 7, দেখেন এখানে কী খাবার খেতে পারবেন, 7 এবং 8, খাবার এবং পানীয়, এই খাবারগুলো যদি আমরা খাই। আর পৃষ্ঠা নাম্বার 6, যে সকল খাবার আজীবনের জন্য নিষিদ্ধ, এবং পৃষ্ঠা নাম্বার 7 উপরের দিকে যেই খাবারগুলো সাময়িক নিষিদ্ধ, তো সব নিষিদ্ধ খাবার সাময়িক এবং পার্মানেন্ট, নিষিদ্ধ খাবারগুলো আমরা কী করব, বন্ধ রাখবো, রেখে যেই খাবারগুলো খেতে বলেছি এর ভিতরে যত খুশি খাবো, কোনো বাধা ধরা নেই যে এতটুকু এতটুকু কখন কি, এরকম কিচ্ছু নেই। প্রথম 1-2 সপ্তাহ যত খুশি খাবো, বুঝেছেন? তারপর এক সময় দেখবেন আর খেতে পাচ্ছি না, ক্ষুধা কমে গেছে, আর খেতে পাচ্ছি না, আগে তো 6টা ডিমও খেয়েছি, এখন দেখি 2টো খেতে কষ্ট হয়, তাহলে বুঝবেন যে এবার আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন চালু হচ্ছে, তখন আপনাকে ফাস্টিংয়ে আসতে হবে। এর পরের পৃষ্ঠায় দেখেন ফাস্টিং আছে, তো ফাস্টিংয়ে ফ্যাট অ্যাডাপ্টেশনের পরে বিভিন্ন রকম ফাস্টিং, যেমন আমরা রমজানে রোজা রাখি সেটা হচ্ছে ড্রাই ফাস্টিং, তারপর আছে ওয়াটার ফাস্টিং, যেমন আপনি ধরেন সন্ধ্যা 6টায় খাওয়া শেষ করেছেন, রাতে 9টা 10টায় ঘুমাইছেন, পরের দিন সকালে 12টায় খাওয়া শুরু করলেন, এর আগে পানি টানি খেয়েছেন বা অন্যান্য গ্রিন টি খেয়েছেন বা ভিনেগার খেয়েছেন যেগুলোতে ক্যালোরি না, এই ধরনের খাবারগুলো আপনি খেয়েছেন, হ্যাঁ যেমন ধরেন আপনার ডিটক্স ওয়াটার, ঠিক আছে? তো এরকম আর কি, তো ব্ল্যাক কফিও হতে পারে সেখানে, হ্যাঁ হলুদ হতে পারে বা কোনো কিছু ছাড়া, অর্থাৎ নারকেলের তেল ছাড়া, আপনি যে বুস্টার হলুদটা ডিরেক্ট হালকা গরম পানিতে তেল মধু ছাড়া খেতে পারেন, হ্যাঁ এটা ওয়াটার ফাস্টিংয়ে এগুলো খাওয়া যায়। ওয়াটার ফাস্টিংয়ে সকল পানীয় খাওয়া যাবে যেগুলোতে সরাসরি কোনো ক্যালোরি ঢুকে না। তো ক্যালোরি কিসে আছে, কোকোনাট অয়েলে ক্যালোরি আছে, মধুতে ক্যালোরি আছে, বুঝতে পারছেন? কিন্তু লেবুতে ওরকম কোনো ক্যালোরি আমরা কাউন্ট করি না, তো লেবুর পানি খাওয়া যাবে, ভিনেগারের পানি খাওয়া যাবে, তো এগুলো বুঝিয়ে বলবে আপনাদেরকে। তারপর হচ্ছে যখন আপনি ওয়াটার ফাস্টিং করলেন, এটা আপনি 23 ঘন্টা করতে পারেন, 18 ঘন্টা করতে পারেন, 16 ঘন্টা করতে পারেন। আর এই যে আপনি যে একটা সময় খেলেন, অর্থাৎ 12টা থেকে 6টা পর্যন্ত খাবার খেলেন আর 12টা থেকে 6টা পর্যন্ত না খেয়ে থাকলেন, অর্থাৎ 6 ঘন্টা খেলেন, 18 ঘন্টা না খেয়ে থাকলেন, এটাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংও বলা হয়, যে আমি একটা সময় খেলাম আর একটা সময় খেলাম না। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আপনি ড্রাই ফাস্টিংও করতে পারেন, যে হ্যাঁ আমি একবারে 12টার সময় পানি খাওয়া শুরু করব, সেটাও করা যায়, আবার ওয়াটার ফাস্টিংও করতে পারেন, ঠিক আছে?
তাহলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এ আমরা সাধারণত ওয়াটার ফাস্টিংই করে থাকি। ড্রাই ফাস্টিং সাধারণত আমরা রমজানের রোজায় করে থাকি। কেউ সেহরি খেয়ে থাকেন, কেউ সেহরি না খেয়ে। যারা সেহরি খাবেন না, অর্থাৎ সেহরিতে শুধু পানি খাবেন, তারা হলো অনেক বেশি মোটা সোটা, যারা যাদের অনেক বেশি দরকার আছে ফাস্টিংয়ের। আর যারা আমরা মোটামুটি মেনটেনিংয়ে আছি, তারা আমরা সেহরিতে ডিম খেতে পারবো, হ্যাঁ, এছাড়া অন্যান্য জিনিস যেগুলো খাবার লিস্টের ভিতরে আছে সবই খেতে পারবো। বাট আমরা সেহরিতে অনেক বেশি খাবার খাই না, তাতে করে আমাদের তাড়াতাড়ি অটোফেজি শুরু হয়। বেশি খেলে অটোফেজি শুরু হতে দেরি হয়, আর ভরপেট খেলে অটোফেজি অনেকের নাও হতে পারে, হ্যাঁ আপনার। কারণ দেখা যাচ্ছে যে আমরা ভোরে চারটা বাজে, সাড়ে চারটা বাজে যদি খাওয়া শেষ করি, এখন ফজর শুরু হয় কয়টায়, পাঁচটা কততে, তাহলে ধরেন পাঁচটার ভিতরে যদি খাওয়া শেষ করি, আর ওদিকে আমরা সন্ধ্যা ধরেন ছয়টাতে যদি খাবার খাই, তাহলে তো আমার 18 ঘন্টা 16 ঘন্টা হয় না। এই জন্যে আমরা সেহরিতে অল্প খেতে হয়, হ্যাঁ সেহরিতে বেশি খেতে। আর দেখবেন সেহরিতে বেশি খেলে ক্ষুধা বেশি লাগে, সেহরিতে বেশি খেলে ক্ষুধা বেশি লাগে। সেহরি যখন ভরপেট খাই 10টা 11টার দিকে চরম ক্ষুধা লাগে, আর যেদিন সেহরি খেতে ভুলে যায় সারাদিন ক্ষুধাও লাগে না। এটা আমরা অনেক বেলা ছোটোবেলায় আমরা দেখে এসেছি। তো আসলে আব্বা আমার একটা আব্বা একটা কথা সবসময় বলেন যে দেখো বাবা, খাওয়া আর ঘুম যত বাড়াইবা তত বাড়িবে। হ্যাঁ এটা সত্যি যে খাওয়া যত বাড়াবেন ক্ষুধা তত বাড়বে, আর ঘুম যত ঘুমাইবেন ঘুম তত বাড়বে। এখন অবশ্য আমরা দেখতেছি অনেকে আছেন যাদের আবার শুকনা, যাদের পেটের প্রবলেম, তারপর IBS আছে, যাদের ঘুম হয় না রাতে, টেনশনে ঘুমাতে পারেন না, টেনশনে মাসেল ক্ষয় হয়ে গেছে, টেনশনে কঙ্কাল হয়ে গেছেন, টেনশনে হজম হইতেছে না, টেনশনের চোটে দেখা যাচ্ছে যে তার IBS। IBS মানে কি, ডাক্তাররা যখন পরীক্ষা নিরীক্ষা করে আমরা কিচ্ছু পাই না, বলি যে আপনার IBS হয়েছে, আপনার হজমের সমস্যা, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাইতেছি না, পরীক্ষাতে সব রেজাল্ট ভালো, আলসার পাইলে আলসার কমো, গ্যাস্ট্রিক পাইলে গ্যাস্ট্রাইটিস পাইলে গ্যাস্ট্রাইটিস বলুন, একটা যেটা পামো সেটা তো বলতে হবে, কিন্তু যদি কিচ্ছু না পায় বলে কি IBS বলে, হ্যাঁ IBS। তাহলে এখন আসেন, এবার বুঝতে পারছেন, তাহলে আমরা এই ফাস্টিং করব অনেক রকমের আছে, তারপর ওমেডও আছে। একটা ফাস্টিং আছে যে আমি সারাদিন একবেলা খাবো, বিশেষ করে যাদের স্বাস্থ্য অনেক বেশি মোটা, এরকম এক দুজন দেখতেছি আমি, তারা হাসতেছে মনে মনে, কিন্তু আমি তাদেরকে জাস্ট আমি দেখছি। তো এরকম যারা আছে বেশি স্বাস্থ্য ভালো, আপনার দেখতে হবে না, আপনি সামনে তাকান, আপনি না দেখলে চলবে। তো এখন তো ওনারা কী করবে, একবেলা খাবে, যে ইফতারের 2 ঘন্টার মধ্যে খাওয়া শেষ, এরপরে পানি টানি খাবো, সেহরির পর কিচ্ছু খাবে না আর, হ্যাঁ একদম। দেখবেন যে 30টা রোজা রাখার পরে এরা একদম মানে হিরো হয়ে যাবে, হিরো। হ্যাঁ রোজা ঈদের দিন পুরো রোগ মুক্তির একটা আনন্দ ঈদের আনন্দের সাথে মিলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে অনেকগুলো দেখবেন খাবারের কথা আমরা পানীয়র ভিতরে বলেছি, যেমন ধরেন হলুদের চা। হ্যাঁ আপনারা জানেন যে আমাদের এখানে যে একটা হলুদ আছে অর্গানিক, এটা হলুদের ভিডিওটা কারা দেখেছেন এই পর্যন্ত, হ্যাঁ হলুদের ভিডিওটা মাশাআল্লাহ। তো আজকে তো অনেকে দেখি ভিডিও দেখা পাবলিক, হ্যাঁ ভেরি গুড। এই যে হলুদটা আমরা গর্বের সঙ্গে বলছি যে আমাদের দেশ থেকে এটা বিদেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ। তবে আগে আপনাদের চাহিদা পূরণ করতে হবে, এখন যা অবস্থা রপ্তানি তো দূরের কথা, আপনারাই কয়দিন পর শর্ট পড়ে কিনা আমি চিন্তায় আছি। হ্যাঁ কারণ আপনারা এত জিনিসটা পছন্দ করেছেন, কারণ এটা পছন্দ করার মতোই জিনিস, কারণ এটা 100% অর্গ্যানিক এবং এটা বুস্টার দেওয়া আছে এবং এটা আপনি রেডিলি অ্যাবজর্ব হবে, অর্থাৎ আপনার 80 মাইক্রনের নিচে এটার মাইক্রন সাইজ আছে, এবং বুস্টার আলাদাভাবে দেওয়ার দরকার নেই, অর্থাৎ গোলমরিচের গুঁড়া দেওয়ার কোনো লাগবে না, এটাতে দেওয়াই আছে। এবং বুস্টার যেটা দেওয়া আছে সেটাও অর্গ্যানিক, সেটাও আপনার, আর যেখানে যেই ফ্যাক্টরিতে এটা হয়েছে সেটা হচ্ছে FDA রেজিস্টার্ড ফ্যাক্টরি। সো এটা FDA রেজিস্টার্ড ফ্যাক্টরি ছাড়া, আপনি ওই ফ্যাক্টরি থেকে উৎপন্ন অন্য কোনো যদি রেজিস্টার ছাড়া কোনো ফ্যাক্টরি হয়, সেখান থেকে আপনি USAতে মাল দিতে পারবেন না, USAতে দিতে পারবেন না। তো আমাদের এটা ইন্টারন্যাশনালি দেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে আপনাদের চাহিদা আগে পূরণ করে। হ্যাঁ আপনাদেরকে এটা 350 টাকায় দেওয়া হয়েছে, বিদেশে গেলে ওরা হয়তো $30 থেকে $60 ভিতরে রেট হবে। সো আপনারা বুঝতেই পারছেন যে আপনারা কত অনেকটা ফ্রি পেয়েছেন আর কি, কারণ আপনাদেরকে যে রেটে দেওয়া হয়েছে এটাতে আসলে লাভ লস তেমন কিছুই নাই। তো এখন এটা আমার দিকে তাকিয়ে তারা করেছে, I am ভেরি গ্রেটফুল টু দেম। হ্যাঁ আমার দিকে তাকিয়ে আপনাদের দিকে তাকিয়ে, কারণ হচ্ছে আমি চাই যে সাধারণ মানুষের সঙ্গে থাকতে। হ্যাঁ কারণ হচ্ছে অনেকেই বলেন যে আরও 2-1 জনের কাছে আমরা গিয়েছি, কিন্তু ওনার যে বাজেট সেটা আমাদের ভাই, আমরা এইভাবে তাকায় দেখা ছাড়া কিছু করার নেই। আর আমার এখানে অনেকে আছে যারা কৃষিকাজ করে, জাস্ট কিচ্ছু না, সে সরিষার তেল দিয়ে শাকসবজি খাইছে আর নিজের তৈরি মাছ মাংস ডিম খাইছে, মানে নিজেদের ইসে, আর ক্ষেত খামারে সবজি খাইছে, বাবা ভালো হয়ে গেছে, কারণ তাদের পরিশ্রম আছে, তারা তো রাত জাগে না,
তারা তাড়াতাড়ি ঘুমায়, তারা সকালে উঠে, তারা রোদ্রেই থাকে, বৃষ্টিতে ভিজে তারা, তাদের ইমিউনিটি এমনিতে ভালো। সো আর কিচ্ছু লাগে না যদি তার পরিশ্রম থাকে, বেশি এত এত কিছু লাগে না, বুঝছেন? এত কিছু লাগে হলো আমাদের মতো যারা সারাদিন চেয়ারম্যান চেয়ার মেরে বসে থাকি, এবং আমরা যারা আরাম কেদারাতে ব্যারাম হয়ে গেছে থাকতে থাকতে, বুঝতে পারছেন? এটার নাম দিচ্ছি আমি ব্যারাম কেদারা। হ্যাঁ, কারণ এখানে বসে বসে ব্যারাম হয়, হ্যাঁ, আরাম কেদারায় ব্যারাম হয়, ঠিক আছে? তারপরে গ্রিন টি আছে আমাদের ভালো, যেটা পাতার মতো হয়ে যায়, হ্যাঁ, আপনি দেখবেন আমার খুব ফেভারিট। সামনে আরও ভালো ভালো জিনিস আমরা লাইনে আছে, আনার চেষ্টা করতেছি, সময় লাগে রে ভাই, কোভিড পরিস্থিতিতে এত সোজা না। আর আমরা তো একটা জিনিস আনতে 10 বছর সময় লাগলো, সঠিকটা আনার চেষ্টা করব, বুঝতে পারছেন? দেরি হলেও কিন্তু জিনিস যেন সঠিক হয়। তো এখন এই যে হলুদের, এটা আস্তে আস্তে কত 1.5 বছর হয়ে গেছে, হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ এখন হাতে পাইছে। আর এটার পিছনের যে পরিশ্রম সেটা আরও 16 বছর আগের। গ্রিন টি এখানে কিভাবে বানাতে হয় লেখা আছে বইটাতে, দেখেন 10 নম্বর পৃষ্ঠা। তো গ্রিন টি বানাইতে হয় কেমনে আবার কি ভাই? গরম পানির মধ্যে গ্রিন টি শুকাইলেই হইলো, একটু ভালো স্বাদের জন্যে এটা একটা বলা হয়েছে, যে একটা সুন্দরভাবে এটা বানালে এভাবে। গ্রিন টি আপনি বেশি খাবেন না, তবে এটা খেলে তেমন কোনো ক্ষতি নেই, উপকার আছে। আমার ব্যাপারটা হচ্ছে আমি সবসময় আপনাদেরকে বলি যে কোনো জিনিসে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, দ্যাটস অল। আমরা সবসময় পরিমিতিবোধ বজায় রাখবো, যে আমি 6 কাপ গ্রিন টি খাবো, এটা ভাই আমি পছন্দ করি না, বুঝতে পারছেন? আমি কফি, বুলেট কফি একেবারে সারা রাত দিন খাবো, ভালো লাগছে, তো এইটা হলো আরেক ধরনের নষ্টামি। মানে একটা জিনিস ভালো লাগলে হেটারের পচাইতে হবে, নষ্ট করতে, এটা তো ঠিক না। আপনার বিরিয়ানি ভালো লাগছে, এবার মানে ফ্লেটকে ফ্লেট খাইয়া এরপরে বাথরুমে খেলে আপ অ্যান্ড ডাউন যাওয়া আসা করতে আসেন, তা লাভ হইল কি? তো সেই তো একই ঘটনা হলো। এরকম ঘটনা প্রায়ই পাই, যে আমার রোগী বলে যে স্যার ভালো ছিলাম ভালো ছিলাম, হঠাৎ বন্ধু বিরিয়ানি পাঠাইছে, তো খাইতে খাইতে ভালো লাগছে, সব খেয়ে ফেলছি, আরেক প্যাকেট খেয়ে ফেলছি, বুরানি টুরানি পরে সবই খাইছি, এরপরে তো আমার অবস্থা এত খারাপ যে 7 দিন আমি শুধু যাওয়া আসা করছি। কোথায়? আচ্ছা, বুঝছেন আপনারা কোথায় যাওয়া আসা করছে। এরপরে বুলেট প্রুফ কফি, এখানে বুলেট প্রুফ মানে কি, খাইলে টের পাইবেন। হ্যাঁ, আমি যেটা আজকে, আমার আজকে রুটিনটা হচ্ছে এরকম, যে আমি তো গতকালকে সন্ধ্যার আগে খাবার খেয়েছি, অর্থাৎ আসরের পরে, তারপরে একটু ফল টল খেয়েছি রাত্রে, আমি তো মেনটেনিং করছি, তো ঘুমিয়েছি 8:30, হ্যাঁ, এসে পড়েই ঘুমাই গেছি। তা এখন তো আসলাম, ব্যায়াম ট্যাম করে আসছি, এখন আমি কিছু খাইনি, তো আমি খাবো হচ্ছে একটু পরে ডিটক্স ওয়াটার, ওখানে হিমালয়ান পিঙ্ক সল দিয়ে ডিটক্স ওয়াটার খেয়ে তার কিছুক্ষণ পরে খাবো হলুদের এটা, ওখানে আমি নারকেলের তেল দেবো 1 চামচ, আর হালকা গরম পানিতে এই বুস্টার হলুদ, তারপরে আমি বুলেট কফিটা খাবো। সারাদিন এটাতেই আমার চলে যাবে। আমি সারাদিন যত কাজ করি, যত লেকচার মারি, যত রুগী দেখি, যত কিছু করি, এর ভিতরে আমার আর ক্ষুধাও লাগবে না ইনশাল্লাহ, আর এনার্জি থাকবে। তো বুলেট কফি, আমার এক ফ্রেন্ড, সে বলে কি, দোস্ত কী খাওয়াইছো? আমি বললাম কেন কী হয়েছে? তো সে পুলিশের একজন বড় কর্মকর্তা, কয় যে আমারে বলতেছে স্যার আপনি যে 3.5 ঘন্টা লেকচার দিয়েই যাচ্ছেন, আপনার কোনো থামাতামি নেই, আপনার কী হয়েছে? কয় যে এটা তো বুলেট কফির মারাত্মক বুলেট প্রতিক্রিয়া। অর্থাৎ যখন আপনার ভালো কোয়ালিটির ফ্যাট ব্রেনে যাবে, MCT যখন যাবে, আমরা বুলেট কফিতে বলি 1 চামচ MCT দেন, 1 চামচ নারকেলের তেল দেন, আর 1 চামচ খাঁটি মানে ঘি, যেটা গ্রাসফিড ঘি, এটা দেন। দিলে পরে আর ওই যে এখান থেকে ওই বাজারের কফি না, এখানে রোস্টেড যে কফিটা আছে আপনার বিন, এই বিনটাকে গ্রাইন্ড করে নিয়ে চা জাল, চা যেভাবে জাল করে সেভাবে জাল দিয়ে সেকে নিয়ে, তারপর অনেকেই করছে কি, এটারে গ্রাইন্ড করে মনে করছে কফি যেমনি মিশা যায় এমনি মিশা যাইব, কয়ে যে স্যার এই কফি তো মিশে না, পচা কফি। আমি বললাম যে ভাই মিশে যায় এটা তো আনন্যাচারাল, বুঝেন নাই? তো কেন মিশে যাবে? এটা তো মিশে যাওয়ার কোনো কারণ নেই, এটা একটা বিন, এটাকে গুঁড়া করলে, এটাকে জাল দিলে, চা পাতার মতোই এটা জাল দিলে এটা সেকে নিতে হবে। মিশে যায় মানে এটাকে রেডিলি ইয়ে করা হয়েছে, তো ওখানেই ওই ওই জিনিসটাই আমরা অ্যাভয়েড করতে চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? যে এমনি মিক্স হয়ে যাবে, নিজে নিজে মিশে যাবে, তার মানে এটা কেমিক্যালি একটা প্রসেস করা হয়েছে যাতে মিশে যায়, বুঝছেন? সাধারণত কি কফি বিন কি মিশে যায়? কোনো দিন যাবে? জীবনেও যাবে না। তো এটাকে আপনারা তাজা তাজা খাবেন, মানে অল্প একটু গ্রাইন্ড করে নিয়ে ওটা খাওয়া অল্প করবেন, বেশি করলে রেখে দিলে এটা এগুলো ভালো থাকে না, আর সবসময় এয়ার টাইটে রাখবেন, ঠিক আছে? তো ওই যে লিকারটা নিয়ে এখানে এই যে বানাচ্ছে, আপনারা মাঝে মাঝে এখান থেকে খেয়ে দেখতে পারেন, তো এটা জাস্ট টেস্ট করার জন্যে, আবার এখানে অবশ্য ফ্রি না এটা, যাই হোক। তো এখন আপনারা যারা খালি পেটে ব্লাড দিবেন, তারা আবার লোভে পড়ে তাড়াতাড়ি খাইয়েন না, ব্লাড টালার দেওয়ার পরে তারপরে খাইয়েন, বুঝছেন? তা এখানে আমরা এটা রাখছি জাস্ট টেস্টটা কেমন, কারণ অনেকেই বানায় বিস্বাদ বলে, কিন্তু আবার আমার এখানে খেয়ে বলে খুব মজা, তো
হ্যাঁ, তাহলে এখন তার বানানো সে বুঝতেছে না কিভাবে বানাইতে হয়, তাই জন্য একটা নমুনা রাখা হয়েছে। আছে নাকি আজকে কফি? হ্যাঁ আছে, আছে আছে, ঠিক আছে। তাহলে কফিটা বানানো দেখে যাইয়েন, হ্যাঁ ও ভালো ওখানে শিখে যাইয়েন, তারপরে সঠিক নিয়মে না বানাইলে মজা পাবেন না। অনেকে আছে, একজন আমার বলে স্যার আমি তো এটা খাইয়ে বমি করে দিছি। আমি কি করছেন? কয়ে না আমি তো ওই যে নারকেলের তেল, জুই নারকেলের তেল ব্যবহার করছি। আমি বললাম আপনি বাইসে আছেন এটাই বেশি, আপনার আপনি অর্গ্যানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল হতে হবে এবং এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে, বুঝছেন, এবং এটাকে ফেনা উঠাইতে হবে, তবেই না মজা লাগবে। হ্যাঁ কিন্তু যারা বেশি সুগার অ্যাডিকশন ওদের মজাটা আসতে দেরি হবে, আর আমাদের এখন চিনি খাইলে বমি আসে, বিলিভ মি। এখন ওদিন একটা কেক, ওই যে বলে ছোট বোন বলছে ভাই আমি নিজে বানাইছি, অর্গ্যানিক কোকোনাট সুগার দিছি, আমার খাওয়ার পর আমি কি এত মিষ্টি? কয়ে যে না কই আমাদের কাছে তো মিষ্টি লাগে না। মানে কি, মানে যারা আমরা এখন মানে তিতা ভালোবাসছি তাদের কাছে অল্প চিনি অনেক বেশি চিনি মনে হয়, বুঝছেন। তার মানে আমরা যে কত বেশি চিনি খাইতে খেয়ে খেয়ে এখন অভ্যস্ত হয়েছি আমরা এখন বুঝতে পারতেছি না, বুঝতে পারছেন, এটা এখন আমরা বুঝতে পারতেছি না। তাহলে আমাদের এখানে আপনার ঘি আছে, আবার রোস্টেড যে কফি বিনটা আছে, তারপরে কোকোনাট অয়েলটা আছে, অর্গ্যানিক কোল্ড এবং এমসিডিটা আছে, C8 বোধহয় আছে। আচ্ছা তা এরপরে হচ্ছে এখানে লেখা আছে মাকা পাউডারের উপকারিতা, কাকাও পাউডারের উপকারিতা বিশেষ করে পুরুষ মহিলা উভয়কেই শক্তি বৃদ্ধির জন্য, কী শক্তি নিজেরা বুঝে নেন, অবশ্যই এগুলোর গুরুত্ব আছে। আচ্ছা তারপর হচ্ছে ভালো ঘুম, এটা হলো পৃষ্ঠা নম্বর 14, ভালো ঘুমের জন্য আপনাদের কি কি কিছু পরামর্শ দেওয়া আছে, ভিডিওতে দেওয়া আছে। ব্যায়ামের ব্যাপারে বলতে গেলে অনেক কথা 15 নম্বর পৃষ্ঠায় পাবেন, ব্যায়ামের সম্পর্কে, মানসিক প্রশান্তির সম্পর্কে। তারপরে 16 নম্বর পৃষ্ঠাতে পাবেন নিঃশ্বাসের ব্যায়াম, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের গুরুত্ব এবং বরফ পানি এবং ঠান্ডা পানি গরম পানি থেরাপি কিভাবে দিবেন এবং এটার কি কি উপকারিতা আছে, এরপরে আরও অনেক কথা আছে। তারপরে 18 নম্বরে মেনটেনিং কিভাবে করবেন, 19 নম্বরে মেনটেনিংয়ে আরও কিছু খাবার অ্যাড হবে, যেমন ডেকিচাটা লাল চাল, দেশি ফল, টক দই, খেজুর, মধু, মিষ্টি আলু, এবং এছাড়া পৃথিবীর যত রকম খাবার আছে যেগুলো প্রসেস না, ন্যাচারাল অর্গ্যানিক সব খাওয়া যাবে, শর্ত হলো ব্যায়াম করে বার্ন করে ফেলবো। তাহলে মেনটেনিং কারা করবে, যাদের রেজাল্ট ভালো আসবে, যাদের হোমা আয়ার ভালো আছে। যেমন অনেকে আমার কাছে আসে যাদের হোমা আয়ার ভালো কিন্তু তাদের কেন আসে, তার পেট খারাপ, বুঝছেন, তার একদম কঙ্কাল হয়ে গেছে, সে কোনো কিছু খেতে পারতেছে না, সে ঘুমাইতে পারতেছে না, যাই খায় সেটাই তার বমি হয়, হজম হয় না, একটা খাবার পেটে গেলে পরে সেটা এমন আন্দোলন সংগ্রাম শুরু করে যে পরবর্তীতে সে যে খাইবে ভয়ের চোটে খাইতেই চায় না সে। এই ধরনের অনেক রুগী আছে আমাদের, তাদের আমরা পরীক্ষা করে পাইছি তাদের হোমা আয়ার ভালো হলেও তাদের আবার দেখা যায় ফ্যাটি লিভারও আছে, ওমা, তাদের আবার এদিকে দেখা যাচ্ছে যে টিজিও বেশি আছে, কিভাবে, ওই ইনফ্লামেশন বেশি থাকে তাদের বডিতে, ইনফ্লামেশন বেশি থাকে, বুঝছেন, তো লিভার ভালো থাকে না অনেক ক্ষেত্রে। তো যাই হোক সেগুলোরও নিয়ম আছে, তো যাদের আমরা হোমায়ার ভালো পাই তাদেরকে বলি হ্যাঁ আপনি মেনটেনিংভাবেও আপনি করতে পারেন, যে অর্থাৎ আপনি ঢেকিচাটা লাল চাল কম করে খেলেন, দেশি ফল খেলেন কম করে, ভালো ভালো অন্যান্য খাবারগুলো খান, হ্যাঁ ভালো ঘুমানোর চেষ্টা করেন, মানসিক প্রশান্তির চেষ্টা করেন, তো রোদ্রে যাওয়ার চেষ্টা করেন, সকালে ওঠার চেষ্টা করেন, আর্লি ঘুমান, সন্ধ্যা 6টার ভিতরে ঘুমানোর চেষ্টা করেন, 8 ঘন্টা ঘুমান, ভোরে উঠেন, রোদ্রে যান, বিকেলে একটু রোদ্রে যান, নেচারকে ভালোবাসেন, ফুল ভালোবাসেন, পাখি ভালোবাসেন, প্রকৃতি ভালোবাসেন, গাছ ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন। আমরা বেশিরভাগই নিজেকে ভালোবাসি না এবং আমরা সবসময় অন্যের উপর যে ও আমাকে ভালো রাখবে এই যে একটা মানে চিন্তা, এটা বেশিরভাগ আমরা সবাই কষ্ট করতেছি এই চিন্তার কারণে যে সে আমাকে ভালো রাখবে, ওর হাজবেন্ড তাকে ভালো রাখবে, ওর ওয়াইফ তাকে ভালো রাখবে, এটা কোনোদিন সম্ভব না। তারা পৃথিবীতে এসেছে আপনাকে কষ্ট দেওয়ার জন্যে, তারা শুধু এই কাজটাই ভালোভাবে করবে, হ্যাঁ, আর আপনাকে এটা ফাইট করিয়া বাইসে থাকার চেষ্টা করতে হবে, বুঝছেন। অনেকে আবার দুঃখ করে কয় স্যার আমাকে আপন লোক কষ্ট দেয়, আমি কয় তো রাস্তার লোকে কষ্ট দিবে আপনাকে, আপনি কি বলদ হয়েছেন, হ্যাঁ রাস্তার লোক কেমনে কষ্ট দিবে আপনাকে, যার সাথে আপনার তেমন কোনো রিলেশন নাই, পরিচয় নাই, কষ্ট তো দিবে আপন লোক, বিশ্বাস ভঙ্গ করবে যাকে আপনি বিশ্বাস করছেন, সে যাকে বিশ্বাসই করেন না, হ্যাঁ আপনার বিশ্বাস কেমনে ভঙ্গ করব, আপনি কি বাচ্চাদের সাথে ছোটো হইয়া গেলেন নাকি, এখন তো ছোটো ছোটো বাচ্চারা এগুলো বুঝে, একজন বিয়ে করছে 50 বছর, হ্যাঁ 50 বছর তার বিয়ের বয়স, সে একটা স্কুলের হেডমিস্ট্রেস, তো সে এসে দুঃখ করতেছে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট দেয় না। তা আমি বললাম বোন আপনার 50 বছর হয়ে গেছে আর কয় বছর বুঝতে লাগবে যে উনি দিবেন না, তা আপনি আশা করতেছেন কেন,
আপনার ছেলেমেয়েরা সাপোর্ট দিতেছে, সবাই দিতেছে, আপনি সেটাতে খুশি থাকেন, ওনার সাপোর্ট চাইতেছেন কেন? 50 বছরে বুঝেন নাই, দিবে না যে, তাহলে আর কয় বছর পরে বুঝবেন? বুঝছেন? তা আমরা কিছু কিছু মানে ছেলেমেয়ে আমাদের ভিতরে আছেই, এই জন্যে কষ্ট পায়। আর একটা কষ্টের মেইন কারণ হলো কি, এই দুনিয়াবি চিন্তাভাবনা, আমি এটা পারি নাই, ওটা পারি নাই, আমার বন্ধু ওইটা করছে, সেটা করছে, বা আমরা একই স্কুলে পড়তাম, ও পিসের বেঞ্চে ছিল, ও তো টাকা পয়সা কইরা গাড়ি বাড়ি বানাইছে, আমি তো কিছু করতে পারি নাই। হ্যাঁ, এগুলো আপনার যারা আমরা দুনিয়ার চিন্তা করি তারা কোনোদিন সুখী হইতে পারবো না, মনে রাখেন কথাটা। আর সবচেয়ে বড় কথা, যারা পৃথিবীতে সুখ চায় তারা কোনোদিন সুখী হইতে পারবে না, কারণ কি, এটা সুখের জায়গা না, এটা মনে রাখেন, এটা সুখের জায়গা না। সুখের জায়গা যদি আপনি ভালো কাজ করতে পারেন, আল্লাহকে রাজি খুশি করাতে পারেন, তবে জান্নাতে আপনার সুখ আছে, ওখানে কোনো অসুখ নাই, ওখানে যেকে লাইফ স্টাইল লাগবে না, নেই ওখানে যা মন চায় খাইবেন, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না, বুঝছেন? তা ওখানে যেমনি ইচ্ছা চলবেন, যেমনি ইচ্ছা মজা করবেন, কিচ্ছু হবে না। তো আপনারা যারা এই সুস্থ থাকার জন্যে কষ্ট করতে রাজি না, তারা তাড়াতাড়ি জান্নাতে চলে যান। আমি জানি না নাম হইয়া কেমনে যাইব। হ্যাঁ, অনেকে আছে বৃদ্ধ বাপ, হ্যাঁ, 6 বছর ধরে প্যারালাইসিস, বিছানায় পৌঁছতে আছে মরে যাওয়ার পর, তাও তো ছেলেমেয়েরা শোক করে, করে না? সে তো এটা ভাবে না যে আমার বাপ মুক্তি পাইছে, ওখানে যাইয়া জান্নাতে সুখ করে ঘুরপুরি লইয়া, হ্যাঁ, এটা ভাবে না, ভাবে যে বাপকে হারাইলাম, তাই না? আসলে মৃত্যু, আত্মার মৃত্যু নেই বলে আমার একটা ভিডিও আছে, একটু দেখেন আপনারা ভালো করে, আত্মার মৃত্যু নেই, অর্থাৎ আমাদের আত্মাটাকে যখন সৃষ্টি করা হয়েছিল এবং তারপরে এটা পৃথিবীতে আমাদের দেহের ভিতরে দেওয়া হয়েছে, তারপরে মৃত্যুর পর এটা চলে যাবে আবার সেই রুহানি জগতে চলে যাবে, আবার তারপর আবার কেয়ামতের ময়দানে তো আবার রুহের ভিতর দেহটার সাথে রুহের অ্যাটাচ করা হবে, নতুন দেহ সৃষ্টি হবে, তারপরে জান্নাতে যখন যাইবেন আপনার নাকি 40 ফুট হবে হাইট, নাকি 40 ফিট, নাকি? এই মুরব্বীরা কথা কয় না কেন, আপনারা 60 ফিট, আমি জানি না বাবা, হইতে পারে 60-40, তবে বিশাল একখান হবে আর কি, এটা জানি। তো কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি একবার এক মুরব্বীরে বলতেছেন যে এই বুড়িরা কোনো জান্নাতে যাবে না, এখন বুড়ি তো কান্নাকাটি করে শেষ, কি বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এবার হাইসা দিয়া বললেন যে আরে তুমি জান্নাতে গেলে কি আর বুড়ি থাকবা, তুমি তো একেবারে যুবতী হইয়া যাবা। তো আপনারা যখন সুস্থ হইয়া যাবেন তো আপনারা কি আর এরকম থাকবেন, আপনারা তো শক্তিশালী হইয়া যাবেন, বুঝছেন? আমি বলি যারা সুস্থ হতে চান আগে এনার্জির চর্চা করবেন, স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করবেন, স্ট্রেংথ শক্তি, আর হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন অ্যান্ড ডিসিপ্লিন, এটা মনে রাখবেন। আমরা কোনো চিকিৎসা করার জন্য আপনাদেরকে আজকে এখানে ডাকিনি, আমরা বইটা বুঝিয়ে দিব, কার কার কী করণীয় বুঝিয়ে দিব, আপনাদের কার কার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি নাই বা কিভাবে বুঝবেন সেটা আমরা বুঝিয়ে দিব, করণীয়টা বুঝিয়ে দিব, আপনারা পরবর্তীতে ভিডিও দেখে দেখে এটা আপনার করতে হবে। যারা যারা রেগুলার ভিডিও দেখেন আমি বলবো যেদিন থেকে ভিডিও দেখা ছাড়বেন সেদিন থেকে এই লাইফস্টাইল থেকে বেরিয়ে যাবেন, প্রমাণিত, বুঝতে পারছেন? অনেক প্রমাণ আছে। যারা এই পর্যন্ত ভালো হয়ে গেছিলো আবার সে ধরে রাখতে পারে নাই, জিজ্ঞেস করলে সবাই বলবে যে আমি ভিডিও দেখা ছেড়ে দিয়েছিলাম, তাহলে আপনারা যেদিন থেকে ছেড়ে দিবেন সেদিন থেকে গাফিল হয়ে যাবেন, এটা মনে রাখেন কথাটা, আগেই বলে দিলাম। আর ডিসিপ্লিন, ধরেন খাবার ব্যাপারে আমাদের 2 ধরনের ডিসিপ্লিন, একটা হচ্ছে যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের জন্যে শুরুটা যেভাবে হবে, পৃষ্ঠা নম্বর কত, পৃষ্ঠা নম্বর হচ্ছে 7 এবং 8, আর যারা মেনটেনিং আছে তাদের 19 পৃষ্ঠা, মানে এগুলোর সাথে 19 পৃষ্ঠার খাবার অ্যাড হবে, ঠিক আছে? আর বাকি নিয়ম, অর্থাৎ ব্যায়াম, ঘুম, মানসিক প্রশান্তি, সূর্যের আলোতে যাওয়া, শ্বাসের ব্যায়াম করা, শ্বাসের 6 ধরনের ব্যায়াম করা, তারপরে ওজন নিয়ে ব্যায়াম করা, হিট এক্সারসাইজ, ইয়োগা, মেডিটেশন, সূর্যের আলো, যা যা বলেছি যত নিয়ম কারণ সবার জন্যে একরকম, সবাইকেই মানতে হবে। কোনো কখনো কখনো খাওয়ায় ব্যতিক্রম একটু হলেও বাকি ডিসিপ্লিন ঠিক থাকলেও আপনি অনেকটা ভালো থাকবেন, তো ব্যতিক্রম হলে আবার ঠিক করে নেবেন, বুঝছেন? কিন্তু আমরা দেখা গেছে যখন ছেড়ে দিই সব ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আগের গর্তে চলে যাই, ওখানে গেলে কি হবে জানেন না, তো বুঝছেন, বুঝতে পারছেন? যেমন একজন 20 কেজি ওজন কমাইছে, কমানোর পর আবার ছেড়ে দিয়ে 20 কেজি বাড়াইছে, তা লাভ হলো কি? তোমার করারই বা দরকার গিয়েছিল। তো যেন যারা ডিসিপ্লিনে থাকবে না
তাদের এটা করারই কোনো দরকার নেই, করিয়েন না। আর যারা সিদ্ধান্ত নেবেন না আমি সুস্থতাকে ভালোবাসি, আল্লাহ তাআলার বড় নিয়ামত সুস্থতা, এই সুস্থতা আমি অর্জন করব, সুস্থতা ধরে রাখব, আজীবন সুস্থ থাকার চেষ্টা করব, আমি চেষ্টা করব, পরে থাকতে পারি না পারি সেটা আল্লাহর ইচ্ছা, আমি চেষ্টা করব, তাদেরকে বলবো যে ডিসিপ্লিনটা ছাড়বেন না, ডিসিপ্লিনটা বজায় রাখবেন। আর আমরা এখানে প্রতিরোধ করার জন্য আসি, রোগ না হওয়ার জন্য আসি, ওষুধ কমানোর জন্য আসি, ওষুধ দেওয়ার জন্য আনি নাই। অনেকে যারা বুঝতেছেন যে মনে করতেছেন এখানে ট্রিটমেন্টের জন্য আসছেন, তারা খুব ভুল বুঝতেছেন, তারা কিন্তু মন খারাপ করে যাবেন, বুঝছেন। এখানে আমরা চিকিৎসা দিব না, আমরা উপায় বলবো, অ্যাডভাইস দিব যে এইভাবে চলে দেখেন আপনি উপকার পাবেন। আর যারা আমাদের সম্পূর্ণ নিয়ম মানছে দেখা যাচ্ছে যে তাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, কি বলেন, ভালো আছে না? তো যারা ভালো নেই তারা হয়তো নিয়ম মানছে না, তো যারা নিয়ম মানবে তারা ভালো থাকবে ইনশাল্লাহ। আমি নিয়ম মানছি, আমি ভালো আছি। ওদিন বলে একদম, স্যার আপনার কোনো রোগ নাই? আমি বলি হ্যাঁ রোগ তো আমার আছে 10-12টা, তো ওরা আমার আশেপাশে ঘুরতেছে, আমি ডিসিপ্লিন থেকে বেরোলে ডিজিজ এসে আমাকে ধরবে, আমি ডিসিপ্লিনে আছি তাই তারা আমাকে এখনও ক্যাচ করতে পারছে না, বুঝতে পারছেন? তো রোগ সবার সঙ্গে আসে, আপনি যখন ডিসিপ্লিনে আসবেন ডিজিজ থেকে বাঁচবেন, আর যখন ডিসিপ্লিন ছাড়বেন ডিজিজ এসে বলবে আসো মোলাকাত করি, তোমার দেহে প্রবেশ করার জন্য আমি প্রস্তুত। হ্যাঁ, তো প্রস্তুতি নিয়ে আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এখন অপেক্ষায় আছে যে কবে ধরবে আপনাকে। আর এখন তো উল্টা আপনি কেমনে রোগরে ধরবেন, এই প্রতিযোগিতা লাগছে। হ্যাঁ, এখন ফাস্টফুডের দোকানে গেলে মনে হয় যে রোগ হ্যারে কি ধরব, হ্যাঁ রোগ ধরার জন্য কত প্রচেষ্টা করতে আছে। হ্যাঁ, সে চিন্তা করতেছে কেন রোগী হইলাম না, এখনো হইতেছি না, এত রাত জাগি, এত আজে বাজে খাই, তাও কেন এখনো ভালো আছি, এই টেনশনে শেষ, বুঝলেন নাই? আমরা সুস্থ হওয়ার জন্য দৌড়াই না, অসুস্থ হওয়ার জন্য দৌড়াই যে। তো আমরা আজকের সেশনে শেষ কথাগুলো বলছি, এরপরে আমাদের পরবর্তী বক্তা এসে সেশনটা পরিচালনা করবেন, এবং সবার শেষে সবাইকে ব্যক্তিগতভাবে পরামর্শ দেওয়া হবে। ওখানে বলা হবে হ্যাঁ আপনি এই ভিডিওগুলো দেখেন, এতে মাইন্ড করিয়েন না। ওদিন একজন স্ট্যাটাস দিছে ভিডিও, আমি ওখানে গিয়েছি কিচ্ছু পাইনি, আমাকে বলছে অমুক অমুক ভিডিও দেখতে, তো ভিডিও যদি দেখতে হয় তাহলে ওখানে গেলাম কেন, আহাহা, বুঝতে পারছেন? তার মানে বুঝছেন তো, তা আপনাকে আমি এখন 800-900 ভিডিও সব বুঝাই দেবো এখানে এসে, এটা তাই ভাবছিল উনি, মানে এখানে 3-4 মিনিটে ওনাকে পৃথিবী সব জ্ঞান দিয়ে দেওয়া হবে, এটা বুঝতে পারছে? এরকম কারো এখনও চিন্তা আছে নাকি? নাই তো, হ্যাঁ বুঝিয়েন। কারণ এখানে আমরা বুঝতেই পারছেন যে আমরা হয়তো খুব বেশি হলে 1.5-2 ঘন্টা সেশন চালাবো, তারপরে পার্সোনাল পরামর্শ 4-5 মিনিট, এর বেশি না, কারণ এতগুলো লোক সব শেষ করতে হবে, আর এর বেশি দরকার নেই। বাকি করণীয়গুলো করতে হবে আপনাকে, আর জ্ঞান অর্জন করতে হবে বিভিন্ন ভিডিও দেখে দেখে, বুঝতে পারছেন? যেমন প্রেশারের ভিডিও প্লেলিস্ট করে দেওয়া আছে আলাদা, তারপরে ডায়াবেটিসের ভিডিও প্লেলিস্ট করে দেওয়া আছে। তবে একটা কথা বলি, সব রোগের জন্যেই নিয়ম প্রায় কাছাকাছি একই রকম, সব রোগের জন্য। অর্থাৎ এই নিয়মগুলো সব মানলে অবশ্যই ইনশাল্লাহ এই যতগুলো রোগে আপনারা কষ্ট পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা উপকার পাবেন। ক্লিয়ার? আচ্ছা, শেষে আরেকটা কথা হচ্ছে, মানার ক্ষেত্রে যদি আধা আধি মানেন তাহলে এটা করবেন না, যে ঠিক আছে আমি রাতে ঘুমাবো না, ঠিক আছে আমি ব্যায়াম করবো না, আমি শুধু না খেয়ে থাকবো আর শুধু এই খাবার খাবো, রোজা রাখবো ব্যাস, আর একটু হাঁটবো, তাহলে বাদ দেন, তাহলে করার দরকার নেই। যারা সম্পূর্ণভাবে প্রতিটা বিষয় মানবেন তারাই এটা করবেন, আর যারা পারবেন না তারা এখন এখান থেকে এখনই আপনারা বাসায় চলে যান, কারণ এখানে সময় নষ্ট করার দরকার নেই। আমরা বুঝতে পারছেন, যারা মানবেন শুধু তাদের জন্য এটা, তাদেরকে আমরা হেল্প করবো। যারা বলবে আমি এটা পারি না, ওইটা পারি না, সেটা পারি না, ভাই তাহলে ওয়ালাইকুম আসসালাম, তাহলে আপনাকে আমরা হেল্প করতেও পারি না। কারণ আমরা একটা জিনিস বলবেন তো, যে আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়েছে? এই টাকা নেওয়া হয়েছে? হয়নি। তো এখানে আপনাদের যে এখন টাকা নেওয়া হয়নি তা না, এরপর পার্সোনাল কাউন্সিলিং করে অনেকে আবার ভিজিট দিতে চায়, বলা হয়েছে নো, পার্সোনাল কাউন্সিলিং করেও আপনাকে ভিজিট দেওয়া লাগবে না। এবং পরবর্তীতে যদি আপনি যে হ্যাঁ আমার রিপোর্টটা এরকম আসছে, ঠিক আছে আমি 2 মাস পরামর্শ মানছি, 1 মাস মানছি, মাইনে ভালো লাগতেছে, আবার রিপোর্টটা করাইলে দেখাইলে সেটাও ফ্রি, বা আপনি মানতে গিয়ে সমস্যা হলে আইসা পরামর্শ নিলে সেটাও ফ্রি, এবং জীবনে যতবার আপনি এখানে আসবেন সব পরামর্শ ফ্রি, তো এটা কী ভাবতেছেন আপনারা? ওদিন এই কথা বলার পর একজন জিজ্ঞেস করছে, স্যার পরে আসলেও ফ্রি? আমরা হ্যাঁ, তারপরে আসায় আমরা এটাও এখন আর বিশ্বাস করতেছে না। হ্যাঁ, তা আসলে কি আমরা এই সার্ভিসটা কিভাবে দিচ্ছি, ধরেন এখানে খরচ আছে না,
এখানে সব কিছু মিলে খরচ আছে। এই বইটা ছাপাইতে খরচ লাগছে আমার প্রায় 3.5-3 লাখ টাকা অলরেডি আমরা বই ছাপাইছি। সামনে এটার একটা নিনজা টেকনিক বাইর করতেছি কি করা যায়। এখন এই বইটা আপনাদেরকে আমরা ফ্রি দিতেছি নাকি? আচ্ছা, তো এখন আমরা এটা কিভাবে দিতেছি? বাড়িতে জমি বেচা তো আর দিচ্ছি না, কিভাবে? এই যে আপনারা আমাদের প্রোডাক্ট নেন, আমাদের যেখানে পরীক্ষা করেন, আমাদের একটা লাভ থাকে, সেখান থেকে সেই অংশ আমরা এখানে খরচ করতেছি। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ এখন আপনারা যারা এখনো আমাদেরকে এক টাকাও দেননি এই পর্যন্ত, কিন্তু আগে আগে যারা দিয়ে গেছে তাদের থেকে আপনারা নিতেছেন। বোঝেন নাই কথা? আপনারা এখনো আমাকে এক টাকাও দেননি, কিন্তু আপনার আগে যারা দিয়েছে তাদের আপনি লাভের ভাগ আপনারা পাইতে আছেন, বুঝছেন? তাহলে ওদের থেকে আপনারা পাইতেছেন, আবার আপনাদের থেকে তারপরে পাবে, তারপরের জন তারপরে পাবে। এটাই সদগায় জারিয়ার একটা উৎকৃষ্ট উদাহরণ। মানে এখানে যে আপনি শুধু মানে আমরা যে শুধু আপনাদেরকে থেকে ইয়া করতেছি এরকম না, যে ভিডিও তো ফ্রি। অনেকে আবার আমার বিরুদ্ধে যারা লেখালেখি করে, তো ভিডিও ফ্রি হইলে কেমনে, ওয়াইফাইয়ের বিল দিতে হয়। তা আমি বললাম, ভাই আমার ভিডিও না দেখলে তোমার ওয়াইফাইয়ের বিল দিতে হবে, আমার ভিডিও দেখলেও দিতে হবে। তো তুমি না দেখা বিল দিয়ে দেখা দাও, বুঝেন না কথা? বিল তো মাস শেষে দিতেই হবে, নাকি ওয়াইফাইয়ের বিলে বলা আছে ডক্টর জাহাঙ্গীর কবির ভিডিও থাকলে 50 টাকা প্লাস, এটা আছে নাকি? হ্যাঁ আছে। তো তাহলে এটা তাহলে কেমনে হইলো? ওয়াইফাই তো এখন প্রায় সবারই আছে, আছে না? সবাই বেশিরভাগেরই আছে। তো এটাই, আচ্ছা এই বইটা ফ্রি ডাউনলোড দেওয়া ছিল, যে কেউ এটা ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, এটা লিঙ্ক অনেকবার শেয়ার করেছি, প্রায় ভিডিওতে এটা লিঙ্ক দেওয়া আছে। দেখি হাত তোলেন তো কে কে ফ্রি ডাউনলোড করেছেন। মাত্র 4-5 জন, 6-7 জন। তাহলে দেখেন ফ্রি দেওয়ার পরও নিচ্ছে না, মানে কারণ কি, অনেকেই জানে না কীভাবে ডাউনলোড করতে হয়। তো এই জন্যে আপনাদেরকে ডেকেছি, এই আসল বইটাই দিয়ে দেওয়া হবে এবং অলরেডি পেয়ে গেছেন। এটা বোঝানো হবে, পার্সোনাল কাউন্সেলিং দেওয়া হবে সুন্দরভাবে, ডিসিপ্লিনের সঙ্গে। সবাইকে যখন ডাকবে বলবেন না যে আমার কাজ আছে, কারণ কমিটমেন্ট কিন্তু ছিল সারাদিন আমাকে দিতে হবে। আজকে আমাকে দেওয়া মানে আপনাকে দেওয়া, আপনাকে দেওয়া মানে আপনার শরীরকে দেওয়া, মানে আপনি সুস্থ হওয়ার জন্য প্রচেষ্টা করা, আর নিজে সুস্থ থাকে মানে এর চেয়ে ভালো জিনিস আর পৃথিবীতে কোনোটাই নাই। এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর কিছু নাই। সো তাহলে আপনার জন্য একটা ভালো সময় কাটুক, আমরা সেই দোয়া করি। এই দোয়া করে আমরা আজকের মতো আমার যে কথা এখানে শেষ করছি। আপনারা পরবর্তীর বক্তা যে আসবে ওনার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন এইভাবে, এবং খুব শৃঙ্খলার সঙ্গে এখান থেকে পরামর্শ নিবেন। যদি পরামর্শ ভালো না লাগে অবজেকশন দিবেন, বলে যাবেন এটা ভালো লাগে না, আমরা এটা কারেক্ট করার চেষ্টা করব, বুঝেছেন? তো এখন সবাই বলছে ভালো লাগছে, একজন দুজন বলছে ভালো লাগে নাই, তাহলে সবাই এটা বুঝতে হবে। তাহলে কেন লাগে নাই বললে, যুক্তিসঙ্গত হলে আমরা সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করব। বিশেষ করে এই যে আজকে আপনারা এসেছেন, এটা আমি চিন্তা করেছি, ঠিক আছে ছুটির দিনে তারা আসতে চায়, ওকে আমি ব্যবস্থা করে দিলাম। গতকালকেও সেশন হয়েছে, আজকে হয়েছে, ইনশাল্লাহ আগামীকাল হবে, আগামী 26 মার্চ হবে। যতদিন ছুটি আছে ছুটির দিনগুলোতে করব। রোজাতে এটা বন্ধ থাকবে, এই জেনারেল কাউন্সিলিং রোজাতে বন্ধ থাকবে, রোজার পরে আবার চালু হবে। আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে সংবাদটা জানিয়ে দিন, যাতে করে তারা এখানে আসতে পারে। এখন অনেকে ভাবে কি, ওরে বাবা বলতেছে ফিরি, আসলে গেলে কোনো আবার মানে ধরে কোনো রেখে দেয় কি না, ভয়ে হয়তো আসতেছে না। তো আর আসার নিয়মটা ঠিক থাকতে হবে, যেমন এখানে আমি যে কজন বসাতে পারবো সে কজনকে দাওয়াত করা হয়েছে, কিছু আরা এক্সট্রা চলে এসেছে তাদেরকেও আমরা বসতে দিয়েছি। তো বেশি এক্সট্রা আসলে তখন আর সম্ভব না, এই জন্য আমরা রেজিস্ট্রেশন করে রাখি এতজনকে দাওয়াত দেবো। আপনাদেরকে ফোন করে বলেছে না? আপনারা কি জানেন এই ফোন করতে টাকা লাগে যে? আচ্ছা ফোন করে দিয়ে, ফোন করে বলেছে তো, কনফার্ম করেছে না? তা আপনারা এসেছেন, ঠিক আছে? তো এখন এই যে আপনাদের কনফার্ম করা হয়েছে এসেছেন, ওদেরকে বলতে হবে একটা রেজিস্ট্রেশন করাতে হবে, সিস্টেমটা বুঝিয়ে দিয়ে আপনারা কাইন্ডলি তাদের সঙ্গে শেয়ার করবেন, তারা যেন আসে, এসে পরামর্শ নেয়। এবং আপনারা অন্য যাদেরকে মনে করেন যে তাদের এখানে আসা উচিত, আপনারা বলবেন সবাই নিজেরা, আপনারা, কারণ ওনার যারা পরিচিত ওনাকে বিশ্বাস করে, ওনার পরিচিত ওনাকে বিশ্বাস করে, ওনার পরিচিত ওনাকে বিশ্বাস করবে, তাই না? তো উনি যখন বলে হ্যাঁ আমি নিজে গিয়েছি, গিয়ে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে, তখন ওনার যারা পরিচিত তারা এখানে আগ্রহ নিয়ে আসবে, ফ্রিতে উপকার নিয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আপনি যত বেশি দোয়া নিয়ে যেতে পারবেন ততই ভালো। তো আমি যেমন আপনাদেরকে এই সেবার মাধ্যমে আশা করি হয়তো কিছু দোয়া আল্লাহ আমাকে দিবেন, আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকে কিছু দিবেন, আর আপনারাও এই ভালো কাজের সঙ্গী থেকে এই দোয়াটা আপনারা নিতে পারেন।
আপনারাও শেয়ার করতে পারেন, ছড়াতে পারেন, আরেকজনকে দিতে পারেন, আপনারাও এই ফ্যাসিলিটিসটা নিতে পারছেন এবং আপনার পরবর্তীরাও নিতে পারছে, তারাও পরবর্তীরাও নিতে পারছে। তো এখন খারাপ কাজটা যেভাবে আমাদেরকে, খারাপ লাইফস্টাইল, বাজে খাবার, বাজে জীবন আচরণ যেভাবে আমাদেরকে এখন সুস্থতা থেকে সরিয়ে নিচ্ছে, আমাদেরকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে যে সবাই সুস্থতা ফেরানোর জন্য সচেতন করা মানুষকে। অ্যাকচুয়ালি এটা একটা সচেতনতামূলক প্রোগ্রাম, দ্যাটস অল। তো সবাই আবারও আমি দোয়া চাই আপনাদের কাছে, হ্যাঁ দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।